ভ্রমণের এই মৌসুমে বাগেরহাটে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদ দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা মসজিদ প্রাঙ্গনে দৃষ্টিনন্দর বসার স্থান সহ সম্প্রতি কিছু সংস্কারের ফলে বেড়েছে পর্যটকদের আনাগোনা অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখছেন হজরত জাহান আলীর অমরের সৃষ্টি বাগেরহাট প্রতিনিধি নিয়াবুল নিয়ামুল হাদির তথ্যচিত্রের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া অনন্য এক স্থাপনা বাগেরহাটের ষাটকুম্বুজ মসজিদ কথিত আছে ইংরেজি পনেরোশো শতাব্দীতে মসজিদটি নির্মাণ করেছিলেন তৎকালীন ইসলাম ধর্মপ্রচারক হজরত জাহান আলী প্রায় ছশো বছরের পুরনো ঐতিহাসিক এই স্থাপনাটি এখনো মানুষকে আকর্ষণ করে বিশেষ করে শীত মৌসুমে এখানে বাড়ে পর্যটকদের আনাগোনা প্রাচীন এই মসজিদে সম্প্রতি কিছু সংস্কার করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য বসার জায়গা টয়লেট নির্মাণ সহ বাড়ানো হয়েছে সুযোগ সুবিধা এরপর থেকে পর্যটকরা বেশি আসছেন এখানে তো খুবই আশ্চর্য এটা ভালো লেগেছে খুবই এবং আমার মনে হয় প্রত্যেকের আসা উচিত ফ্যামিলি এবং আমার আম্মাকে নিয়ে এসেছি সাইড গম্বুজ দেখতে গম্বুজ মসজিদ ছাড়াও বাগেরহাটের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটকরা বেশি ভিড় করে বলে জানায় জেলা জাদুঘর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন কেন্দ্র রূপ নিয়েছে দর্শনার্থীদের জন্য এ সময় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ